সুপ্রিয় দর্শক, বইমেলার শুভেচ্ছা। দৈনিক আমাদের সময়ের বইমেলা আলাপনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাকিলা জেরিন। আমার সাথে আজকে যে মানুষটা আছে, আমরা তার অনেক পরিচয় দিতে পারি, লেখক, কবি, গায়ক কিংবা প্রকাশক। তবে আজকে আমরা গল্প করব তার এই বছরে যে প্রকাশিত কবিতার বই চু, সেটা নিয়ে। বলছিলাম শতাব্দী ভবর কথা, চলুন আমরা তার সাথে কথা বলি। কেমন আছেন দাদা? দারুণ। আপনার কবিতার বই চু, এটা সম্পর্কে জানতে চাই। এটা গতকালকে প্রকাশ হলো, এটা প্রচ্ছদ করেছেন মামুন হোসেন, আর আমার খুব ভালো লাগছে, খুব পছন্দের মানুষ। 10টা কবিতা আছে এই বইতে। তো আমি যেটা চাইছিলাম যে প্রত্যেকটা কবিতা যাতে পাঠযোগ্য হয়। ধরেন সাধারণত অনেক সময় হয়, আমরা দেখি যে ধরেন 50টা কবিতার একটা বই, তার মধ্যে হয়তো পাঠযোগ্য কবিতা হয়তো 4টা, 5টা বা 6টা। হ্যাঁ, তো আমি চাইছি যে 10টা কবিতা দেব হোক আর 100 কবিতা হোক, প্রতিটা কবিতা পাঠযোগ্য রাখতে। আমি এটা শেষ কবিতাটা নিয়েই কথা বলতে চাই। আমি দেখছিলাম বইটা, সেখানে আপনি লিখেছেন কবিরা বেকার হতে হবে, অলস হতে হবে, কেন? বেকার হতে হবে, অলস হতে হবে, এটা ব্যাপারটা এরকম যে এই কবিতার শিরোনাম হচ্ছে অলস মস্তিষ্ক শিল্পের কারখানা। এই কথাটা এই কারণে লেখা যে আসলে ভাব তো মানে জোর করে আপনার কবিতা লেখা যায় না। আমি আজকে সকালে একটা পোস্ট দিয়েছিলাম, পরে আবার ফেলেও দিচ্ছি, ফেলে দেওয়ার অভ্যাস আছে, যে পেট কেটে মানুষের বাচ্চা হয়, কবিতা হয় না, সিজারে কখনো কবিতা হয় না। কখন যে কবিতা ভাবটা আসবে বা কখন কবিতা পড়ে অপেক্ষা করবে আমরা তা জানি না আগের ভাগে। তো আমরা যদি নানারকম কাজকর্মে দৌড়াদৌড়ি করি, দৌড়ঝাঁপ করি, তখন হয়তো টাকা আসে, কবিতা পড়ে আসে না। খুবই সুন্দর বলেছেন। এই 10টা কবিতার মধ্যে কি কি ধরনের কবিতা আছে? কবিতা তো কবিতা হোক, গল্প হোক, আসলে তো লেখকের ভাবনাগুলোই, আমি আমার দেখা, আমার ভাবনা, আমার চারপাশ, আমার দর্শনকেই তুলে ধরেছি এই কবিতাগুলোতে। আচ্ছা দাদা, লেখালেখিটা তো শুরু হয়েছিল প্রায় 20-25 বছর আগে, লিটল ম্যাগের, সেই গল্পটা শুনতে চাই। লিটল ম্যাগ করতাম, তারপর হচ্ছে কাগজে কাজ করতাম এক সময়, এখন কাগজে কাজ করি না, এখন কাজ করছি একটা প্রকাশনা, ওটা ওই কাগজের মতোই প্রকাশনা। হ্যাঁ, তো লেখালেখির মধ্যেই আসি, মানে যাপনটা লেখালেখির মধ্যেই, কখনো গান লিখি, কখনো কবিতা লিখি, কখনো গল্প লিখি বা ভাবি, এই তো চলছে আর কি। লিটল ম্যাগটা কেন এখন করছেন না? আসলে ছোট কাগজের যে ব্যাপারটা, যে এখন তো আসলে আমরা যখন ছোট কাগজ করতাম, এখন তো সময় অনেক বদলেছে, তো আমাদের যে ব্যাপারগুলো আমরা ছোটো কাগজে করতে চাইছিলাম সেগুলো এখন অনলাইনেই হচ্ছে, ব্লগ হচ্ছে, ব্লগিং হচ্ছে, ব্লগ হচ্ছে, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়াগুলো তো আছেই, তো এখন আর আমার মনে হয় যে খুব একটা দরকার আছে। যদিও কথা বলতে চাই গল্প নিয়ে, তারপরেও গানের প্রসঙ্গটা চলেই আসে, আপনি যেহেতু গানের মানুষ, গান নিয়ে কেমন আগাচ্ছে? গান চলছে, আমি তো আসলে আপনি জানেন যে আমি খুব সিলেক্টিভ কাজ করি এবং খুব অল্প কাজ করি। হ্যাঁ, বছরে 1-2টা গান করি। এই যে এত কিছু করছেন, প্রকাশনার সাথে জড়িত আছেন, লিখছেন, গান করছেন, কেমন লাগছে আসলে জীবন? আমার ভালো লাগছে, আমি আসলে উপভোগ করতে না পারলে এতগুলো বছর তো আমি পড়ে থাকতাম না। নিশ্চয়ই আমি উপভোগ করতে পারছি, পারছি বলে আমি লিখছি, আমি গাইছি, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি। শেষ আরেকটা প্রশ্ন, সেটা প্রকাশক হোক, লেখক হোক বা সাধারণ পাঠক হোক, এই দৃষ্টিকোণ থেকে বইমেলা কেমন চলছে? এবারের মেলাটা নানা কারণেই একটু বেশি প্রাসঙ্গিক, একটু বেশি প্রাসঙ্গিক এই কারণে যে গত 2টা বছর কোভিড-19 কারণে আপনারা জানেন যে বইমেলাটা নামমাত্র হয়েছে, তো প্রায় 2-2.5 বছর পর মানুষ কিন্তু আবার মানে বইমেলাটা সেই মানে তার পুরনো ছন্দে এই 2023-এ ফিরে এসেছে। এই বছর প্রচুর পাঠক আসছেন শুরু থেকে, মানে বইমেলার কখনো, আমি তো দীর্ঘ বছর বইমেলা আসি, আমি প্রকাশনটা 8 বছর যাবৎ করছি, কিন্তু তার আগে থেকেও তো আমি প্রতিদিনই বইমেলা আসতাম, তো শুরু থেকে এত পাঠক আমি এর আগে কখনো বইমেলায় দেখিনি। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে পাঠকের মধ্যে পাঠকভাস গড়ে উঠছে? দেখেন, আমি আপনাকে বলে যে দিন শেষে সবাইকে ভালো কিছুর কাছে ফিরে আসতে হবে এবং সবাইকে বইয়ের কাছে ফেরত আসতে হবে। ধরেন যে ওই টুকরো টাকরো বিনোদন আমরা ফেসবুকে বা টুইটারে বা টিকটকে ওই ক্ষণিকের যে বিনোদন, ওইগুলো একসময় আর ভালো লাগবে না, মানুষকে আবার সেই আদি জায়গায় ফেরত আসতেই হবে। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আমাদের সময়কেও ধন্যবাদ।